আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই প্রচণ্ড গরমে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং, আসলে বাচ্চাকে লাল লাইট দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রথম 3-4 দিন লাল লাইট দিছি, যেটা তাপ উৎপন্ন হয় ওই লাইটগুলো, আর এখন এই যে নর্মাল লাইট দিয়ে দিছি, ইয়াগুলো এলইডি লাইটগুলো, তো ওদের কিন্তু কোনো সমস্যা হয় না। কারণ প্রচণ্ড গরম বাইরে, এমনিতেই 38-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্তমানে এখন, প্রায় সব বাংলাদেশের সব জায়গায় এরকম তাপমাত্রা, বিশেষ করে আমাদের গাজীপুরে তো 40 ডিগ্রি। এদেরকে ব্রুডিংয়ে রাখলে তাপমাত্রার প্রয়োজন পড়ে 37 ডিগ্রি বা 36 ডিগ্রি, 35 ডিগ্রি, এরকম ধীরে ধীরে কমতে থাকে। তো সেই জায়গায় এমনিতেই আবহাওয়াতেই 40 ডিগ্রি আর কি লাগে, শুধু রাতে একটু কমে যায় তাপমাত্রা, 25-26-27 ডিগ্রি হয়, যে কারণে লাইটে রাখা না, এলে খাঁচাই রাখা যায়। তো ব্রুডিংয়ের এই হলো অবস্থা, প্রচুর গরম। আর ইনকিউবেটরে যারা ডিম দিচ্ছেন, ডিমের হ্যাচিং রেট খুবই বাজে পাবেন, আশা মানে এরকমটাই হচ্ছে, এটা আশা করি না। তারপরেও চাই যে সবার ভালো হোক হ্যাচিং রেট, কিন্তু আসলে গড় যে হিসাব, সবার আসলে যা হচ্ছে সেটাই বাস্তবতা। যেমন আমি ডিম দিছিলাম 80 পিস বাচ্চা পাইছি মাত্র 40 পিসেরও কম। তো এই হলো অবস্থা। আর যদি দেখেন যে একটা বাচ্চা কীরকম যেন হয়ে গেছে, এই বাচ্চাটা এরকম হইলো কেমন আমি জানি না, আর প্যারালাইসিস হয়ে আরও 2-3টা বাচ্চা মারা গেছে। তো আমার কাছে অনেকে পাখি নিতে চাচ্ছেন, পাখি আসলে আমি দিতে পারবো না। কেন পারবো না আমি বলতেছি, পাখি নাই আমার কাছে। এই যে এখানে 4টা পুরুষ পাখি আছে, যেগুলো আমি এমনিতেই রাখছি, জবাই করে খেয়ে ফেলবো কোনো একদিন। আর এখানে এই যে পাখি নাই, এখানে মুরগি আছে, টাইগার মুরগিগুলা, এগুলা মাশাল্লাহ বড় হয়ে গেছে। একটা রোগ হয়েছিল, ওটা ভালো হয়ে গেছে, কালোটা কি জানি হয়েছিল, যাই হোক ভালো হয়ে গেছে। নিচের খাঁচাও খালি, কোনো পাখি নাই। আর এই যে বাজরিগারগুলো নিয়ে টেনশনে আছি, পুরুষ নাকি মেয়ে, মানে মহিলা কোনোটাই বুঝতে পারতেছি না। তবে দোকানে নিয়ে গেছিলাম 2-3টা, ওনারা বলল সাদাটা মেয়ে হওয়ার সম্ভাবনা অল্প একটু আছে, আর 2টাই পুরুষ হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও বললো আরও কয়েকদিন অপেক্ষা করতে, কারণ প্রাপ্তবয়স্ক হইলে বোঝা যায় ক্লিয়ারভাবে। এই হলো অবস্থা, পাখি আমার নাই। তারপরও আপনাদের কিছু বলে রাখি, পাখিকে গরমে আসলে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দেখেন কবুতর আমার সবগুলো পশম উঠাই ফেলছে, সবগুলো কত ওই উপরেরটা ওই ইয়া ভরা পশম, মানে যে খাঁচার নিচে প্রচুর পশম, এই পশমগুলো ওরাই তুলছে এখন। এরা আমি তো কবুতরের আগে পালি নাই, আমার অভিজ্ঞতা নাই, তবে আমার ধারণা হইলো এরা গরম অতিরিক্ত লাগার কারণে এই কাজটা করছে, গরম থেকে বাঁচার জন্য ওরা পশম তুলে ফেলছে। এদের ডিম হয়তো 2-1 দিনের ভিতর ফুটবে। আর উপরে যে একটা বাচ্চা আছে, আর ওই পাশে ডিম নিয়ে বসে রয়েছে, 2টা ডিমও পারছে, আবার ডিমও পারছে, ডিমেও তা দেয় আবার বাচ্চাকেও খাওয়ায়, খুব সুন্দর। আর আগেরবার কবুতরের বাচ্চার কিন্তু অনেক সমস্যা হয়েছিল, কিন্তু এইবার কিন্তু কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে। এবার মাশাআল্লাহ, ওরে ভাই, ও খালি আমার মারে, কি সমস্যা তোমার? হ্যাঁ, তো এই হলো টোটাল হিসাব নিকাশ। আর গরমে পাখিকে ভুলেও গোসল করাইতে যাবেন না, কোয়েল পাখিকে। এই এদের কিন্তু সাধারণ নর্মাল এই সব তাপমাত্রায় কোনো কিছু হয় না, এই যে টিনের রুম, কিন্তু তো কোনো সমস্যা হচ্ছে না। তবে আপনি চেষ্টা করবেন ছায়া জায়গায় রাখতে, মানে যেই জায়গাগুলো রোদ পড়ে না ওরকম জায়গায় রাখতে, রোদে রাখলে তো অবশ্যই ক্ষতি হবে। আর এমনি ছায়ার মধ্যেও মনে করেন যদি গরম থাকে তো ওদের সমস্যা নাই। তারপরে আপনি তো অবশ্যই চেষ্টা করবেন ছায়াযুক্ত ঠান্ডাযুক্ত জায়গা দিতে এই গরমে অবশ্যই। আর যদি নাও পারেন, এই যে আমার মতো, আমার যেমন ঠান্ডা জায়গা দেওয়ার কোনো সিস্টেম নাই, উপরে টিন, টিন তো গরম হয়ে থাকে। তো তারপরে এটা পূর্ব দিকের রোদ পায়, এমনিতে পরের বিকালের রোদগুলো আর পায় না, দুপুরের পরে, দুপুর পর্যন্ত এখানে রোদ পড়ে টিনে। তো এইভাবে আসলে পাখিকে ছায়া জায়গায় রাখবেন, আর মাঝে মধ্যে রেনামাইসিন যে ট্যাবলেট আছে ওইটা খাওয়াবেন। আর আর গোসল করানোর কোনো প্রয়োজন নাই, পানিতে এমনিতে বালু দিয়ে রাখতে পারেন, বালুতে ওরা খেলবে, প্লাস কাঠের কুড়া এগুলো দিতে পারেন, ধানের তুষ। যেমন এই যে এখানে বালুতে রাখছিলাম পাখি, ভালো ছিল, এখন তো অল্প কয়েকটা পুরুষ পাখি 4টা, এই জন্য উপরে রাখছে, আর এগুলো তো থাকবে না। তো এই পাখিগুলো যখন বড় হবে আমি কিন্তু পাখি সেল করবো না, এগুলো অল্প, মনে করেন এখানে 30টা পাখি আছে, 30টা থেকে হয়তো মেয়ে পাখি বের হবে 15টা সর্বোচ্চ, 15-20টা। তো এই 15-20টা পাখি আমার নিজেরই লাগবে, এগুলো সেল করার সম্ভাবনা নাই, এগুলো আমি এমনিই পালবো। আর ইনকিউবেটারও কিন্তু নাই, এই যে এখানে ইনকিউবেটার ছিল, ইনকিউবেটার কিন্তু নাই, সেল করে দিছি। আর কোয়েল পাখির বাচ্চা ফুটাবো না, তারপরেও বলা যায় না, তবে না ফুটানোর সম্ভাবনা সব থেকে বেশি, যদি ফুটাই কখনো ত
তবে সেটা অনেক পরে, আর প্রয়োজনে আবার ইনকিউবেটার কিনবো, কিন্তু আপাতত এগুলো বন্ধ থাকবে। আর আপনাদের যাদের পাখি লাগবে, আপনারা টঙ্গী বাজার গাজীপুরের মধ্যে যাদের পাখি লাগবে আপনারা টঙ্গী বাজার থেকে নিতে পারেন। আর আমার থেকে হেল্প পাবেন এমনিতে পাখি রিলেটেড, পাখি কীভাবে পালন করতে হয় এই টাইপের ভিডিওগুলো আমি বানাইতে থাকবো, সমস্যা নাই। আমি যাচ্ছি না আপনাদের মাঝে থেকে, কিন্তু আমি পাখি সেল করা বন্ধ করে দিচ্ছি, এতে আমার অনেক সমস্যা হয়। যেমন পাখি বড় করি, পাখির ন্যায্য মূল্য পাই না, কারণ খামারে কিন্তু পাখি পালন করতে অনেক খরচ কম লাগে, কিন্তু খামারের পাখিগুলো কিন্তু আমার পাখিগুলোর থেকে অনেক আলাদা। আমার পাখিগুলো একদম পুরো সুস্থ থাকে, কারণ কম পাখি থাকে, যত্নটা বেশি করি, যেই কারণে পাখিগুলো একদম অন্য লেভেলের সুস্থ থাকে। তো এই হিসাবে পাখিগুলোর প্রতি আমার যেই খরচ হয় ওই খরচটা কোনোভাবে উঠে কিন্তু লাভ হয় না, ঠিক আছে? মনে করেন একটা পাখির পিছে ডিম পর্যন্ত আনতে আমার 80-85 টাকা এরকম খরচই পড়ে যায়। তো সেল করার সময় যদি আমি 80-85 টাকা করে সেল করি, তাহলে আমার লাভ কী ভাই? এইবার পাখিগুলো আমি অনেক কম দামে সেল করছি, প্রথম প্রথম তো 80 টাকা করে সেল করছি, তারপর 90 টাকা করে সেল করছি, পরে 100 টাকা, 112 টাকা, 20 টাকা এরকম করে সেল করছি, আর শেষের পর্যায়েরগুলো একটু বেশি দামে সেল করতে পারছি, কারণ ওগুলো তো একদমই প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তখন আর কমে সেল করার কোনো প্রশ্নই আসে না। তো এই হলো কথা, আপনি কম পাখি পাললে এখানে যত্ন বেশি পড়বে, পাখি সুস্থ থাকবে, পাখি কোনো সমস্যা হয় না। আমার থেকে যারা পাখি নিছেন তাদেরকে একটা কথা বলে রাখি, হয়তো আপনাদের পাখিগুলো ডিম পাড়া কমিয়ে দিয়েছে, আশা করি অন্যান্য কোনো সমস্যা আপনি পান নাই, শুধু ডিম পাড়া কমিয়ে দিয়েছে এই সমস্যাটা পাইতে পারেন। তো এটা একদমই কমন একটা প্রবলেম, এটা হইতেই পারে। এটার সমাধান হলো আপনাকে ভালো খাবার দিতে হবে, ভালো খাবার দেওয়ার সাথে সাথে আপনাকে ই সেল, ক্যালপ্লেক্স এগুলো দিতে হবে। তো ডিমের জন্য আসলে এগুলো সবসময় পাখিকে দিতেই হয়, আপনি একদিন দিলেন আর সারা মাসে দিতে হবে না এরকম না বিষয়টা, এটা সারা মাসে দিতে হবে, কারণ এগুলো ডিমের ডোজ, এগুলো দিতেই হবে। সপ্তাহে 2-3 দিন আপনাকে ই সেল, ক্যালপ্লেক্স আর জিঙ্ক দিতে হবে, একদিন একটা করে দিলেই হবে, মানে সবগুলো এক, মানে শুধু ই সেলই সপ্তাহে 3 দিন দিবেন এরকম না, ইসেল একদিন দিলেন, ক্যালপ্লেক্স একদিন দিলেন, জিঙ্ক একদিন দিলেন, আবার 3-4 দিন পর আবার এরকম করে ইসেল একদিন, জিঙ্ক একদিন, ক্যালপ্লেক্স একদিন, এরকম করে করে দিতেই থাকবেন, তাহলে ডিমের রেটিং ভালো আসবে, ডিম বড় আসবে, ডিমের বেশি বেশি ডিম পাবেন। এই তো, এটাই আর তেমন কিছু বলার নাই। আর আজকের ভিডিওতে আসলে আপনাদের তেমন গুরুত্বপূর্ণ কিছু দেখাতে পারলাম না, কিন্তু কিছু কথা বললাম, কথাগুলো যদি মেনে চলেন ভালো ফলাফল পাবেন। প্লাস আর একটা কথা, কোয়েল পাখি কিন্তু আপনার আমার কাছ থেকে যারা নিছেন দেখবেন ওজন কিন্তু 180 গ্রাম, 90 গ্রাম, কিছু হয়তো 200 গ্রামও ছিল। তো এই পাখিগুলো মূলত ডিমের পাখি, আর এই পাখিগুলোর ওজন যখন দেখবেন আপনি কমে গেছে 160 গ্রাম, 50 গ্রাম, 40 গ্রাম এরকম হয়ে গেছে, তখন কিন্তু অটোমেটিকলি ডিমের রেটিং কমে যাবে। আর যারা লেয়ার লেয়ার 1 ফিটটা খাওয়ান, ওইটার ফিটগুলো বড়, ঠিক আছে, ভুট্টার দানাগুলো বড়, তো ওই ফিটটা আসলে কোয়েল পাখি ভালোভাবে খাইতে পারে না, যার কারণে আমি এর আগে অনেকবার পালছি ওই ফিটটা খাওয়ায়ে, তো পাখির ওজন কিন্তু কমে যায়। তখন আমি কী করতাম, পাখিকে আমি লেয়ার লেয়ার 1-3-4 দিন খাওয়ানোর পরে একদিন আবার সোনালি স্টার্টার দিতাম, তো এইভাবে খাওয়াইতে থাকতাম। আবার কী করতাম, মনে করেন 1 কেজি লেয়ার লেয়ার 1 কিনে আনছি, ওইটার মধ্যে আমি 250-300 গ্রাম সোনালি স্টার্টার দিয়ে দিতাম, তাহলে পাখিগুলো ওই ওজনটা ঠিক থাকতো সোনালি স্টার্টার খায়। তো এইভাবে আসলে ওজন ঠিকঠাক রাখতে হবে, ওজন ঠিক না রাখলে পাখি ডিম পারবে না ভাই, যেই ফিডই খাওয়ান, ফিড যদি পাখি ঠিক মতো নাই খাইতে পারে তাহলে হবে না। তো আর যে এখানে একটা ফিড আছে, এটা হলো লেয়ার ফিড, ঠিক আছে, কোয়েল পাখির লেয়ার ফিড, আমি এর আগের ভিডিওতে দেখাইছি। তো এই যে বস্তাও এখানে আছে, তো যাদের বস্তার ছবি লাগবে আমাকে ফেসবুকে নক দিয়ে আমি ছবি দিয়ে দিব নি। তো এই ফিডটা খাওয়াইলে কি হয়, অন্য কোনো ফিড এর সাথে দিতে হয় না, সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার কোনো কিছু দেওয়ার প্রয়োজন পারে না, এই ফিডটা খাওয়ালে ডিমও ভালো পারে প্লাস ওজনও ঠিক থাকে। এই ফিড খাওয়ানোর পরও যদি আপনার পাখি ওজন কমে যায়, তাহলে আপনার পাখির রুচিতে সমস্যা আছে, আপনি রুচি বাড়ানোর জন্য কী দিবেন, জিঙ্ক দিতে পারেন, জিসভেট যেটা, প্লাস মাল্টিভিটামিন দিতে পারেন, এটা NAWS, এগুলো দিতে পারেন, তাহলে পাখির রুচি ঠিক থাকবে, পাখি ভালোভাবে খাবার খাবে। সবশেষে একটাই কথা, পাখির ওজন কমে গেলে ডিম কম পারবে, ডিম ছোটো পারবে, এই আর কোনো কিছু বিষয় নাই। আর যদি এগুলো হয় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে পাখি পারমানেন্টলি এরকম হয়ে গেল, না, আবার আপনি ওজন বাড়াবেন, পাখিকে ভালো খাবার দিবেন, আবার ডিম পারবে। কোয়েল পাখি 18-20 মাস এরকম টাইম পর্যন্ত ডিম পারে, মানে ম্যাক্সিমাম 1.5 বছর ধরা যায়। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, পাখি ডিম পারবে, বন্ধ করবে, এইটাই পাখির নিয়ম। আর মাসে অনেকে জিজ্ঞেস করে যে কতদিন ডিম পারে, মানে প্রতিদিন ডিম পারে কিনা,
ডেইলি তো ডিম পারবে, কিন্তু গ্যাপ তো দেওয়া স্বাভাবিক, গ্যাপ দিবেই মনে করেন। মাসে একটা পাখি থেকে 25টার মতো ডিম পাওয়া সম্ভব করে। তো এই হলো কথা, আর ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আদায়রা ভিডিও, তারপরেও আর ভিডিও হয়তো কারো উপকার আসছে আবার হয়তো কারো আসছে না। এদের কি পরিমাণ মারামারি করে, এদেরকে জবাই করে ফেলবো আজকে হয়তো বা কালকে, দেখি। এদের খুব পাওয়ার বাড়ছে, মাথা ফুটা করে ফেলবে নাহলে। ঠিক আছে, ভিডিও এখানেই অফ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।